মালদহ জেলা পরিষদের ডায়েরিতে জীবিত বিজেপি সদস্যকে মৃত বলে লেখা হয়েছে, জীবিত প্রমাণ দিতে বৈঠকে হাজির। মালদহ জেলা পরিষদের ডায়েরিতে জীবিত বিজেপি সদস্যকে মৃত বলে লেখা রয়েছে, তাই জীবিত আছি প্রমাণ দিতে মালদহ জেলা পরিষদের বাজেট বৈঠকে হাজির জেলা পরিষদের বিজেপির সদস্য বিনা সরকার কীর্তনিয়া। জেলা পরিষদ প্রকাশিত ডায়েরিতে বিনা সরকার কীর্তনিয়াকে মৃত দেখানো হয়েছে, আর তাই ক্রুদ্ধ হয়ে জেলা পরিষদের বাজেট বৈঠকে হাজির বিনা সরকার কীর্তনিয়া। তিনি বলেন, আমি জেলা পরিষদ দুই নম্বরের বিজেপি মেম্বার, প্রথমের দিকে আছে, পাঠ্যপুস্তকে যেমন মিস্টেক হয় তেমনি এখানেও মিস্টেক হয়েছে। সভাধিপতি সেটা প্রথমে দেখেন, তার পাবলিশ হয় এবং তারপর এত বড় ভুল কিভাবে হয়। ভুলের কথা স্বীকার করে নিয়েছেন মালদহ জেলা পরিষদের সভাধিপতি রফিকুল হোসেন। তিনি বলেন, এই ভুলের কারণে জেলা পরিষদের ডায়েরি ডিস্ট্রিবিউট করা হয়নি, ভুল সংশোধন করেই ডিস্ট্রিবিউট করা হবে ডায়েরি। সেখানে দেখানো হয়েছে যে মালদহ জেলা পরিষদে জীবিত বিজেপি সদস্যকে মৃত বলে লেখা রয়েছে। জেলা পরিষদের ডায়েরিতে আমি বিনা সরকার কীর্তনিয়া দু নম্বর জেলা পরিষদের মেম্বার, অথচ আমাকে মৃত লিখেছে, এটা মিস্টেক হয়েছে জানাশোনা কথা, কিন্তু মিস্টেক মানে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে রাজ্যের মানে পাঠ্য বইতে কীরকম মিস্টেক হয় সেরকম মিস্টেক এখানেও। আমার কথা হলো, বইটা ডায়েরিটা পাবলিশ হওয়ার পর আমাদের সভাধিপতি কেন দেখলেন না, আর তার মধ্যে আমি দু নম্বর জেলা পরিষদ, মানে সবার প্রথমে চোখটা যাবে যেখানে। আর আপনারা একটা প্রশ্ন করলেন আমাদের বিরোধী সাহেবকে যে আপনারা কেন দুজন এসেছেন, আমরা দুজন নয়, আমরা তিনজন এসেছি, আর যারা আসেনি তাদের সবার একটাই বক্তব্য। যেরকম গৌরদাকে আজকে ফোন করলাম, গৌরদা বললো বিরোধীদের আমরা কিছু না জানিয়ে সব কিছু করবো। তো বিরোধী ছাড়া যদি, এই তো পশ্চিমবঙ্গের গণতন্ত্র, বিরোধী ছাড়াই সব কিছু হয়ে যাচ্ছে, আজকে আমাদের ওখান দিয়ে কাজকর্ম করে যাচ্ছে। আপনারা এই তৃণমূলের থোবড়াগুলো না তুলে অন্ততপক্ষে এই রাস্তাগুলো দেখুন, যেখানে সত্যিকারের তৃণমূলরা করে যাচ্ছে, যে রাস্তা ঢালাই হচ্ছে, ঢালাই হওয়ার সাথে সাথে রাস্তা উঠে যাচ্ছে। যদি আমাদেরকে একটু জানাতো অন্ততপক্ষে আমরা জানতে পারতাম, আমরা অন্ততপক্ষে বলতে পারতাম যে না এইভাবে রাস্তা করা চলবে না, এটাই আমাদের বক্তব্য। আপনার, আপনি তো মৃত এখন, তো আপনি তো হাজির হয়েছেন মিটিংয়ে। আপনি তো মৃত, হ্যাঁ হ্যাঁ, মিটিংয়ে হাজির। আমি মৃত, তাও মিটিংয়ে হাজির, ওটাই দেখাতে এলাম যে আমি মৃত হয়েও মৃত হইনি, ওই জন্যই হাজির হয়েছি। হ্যাঁ, আসার সাথে সাথে বলা হলো বিরোধী, আমাদের বিরোধী সাহেবকে বললাম, কি বললেন? তো বিরোধী সাহেব বললো যে না আমি তুলে ধরবো, উনি বললেন, তো সবাই বললো ঠিক আছে ঠিক করে দেবো। কিন্তু এটা তো মনে হয় ছোটোখাটো মিস্টেক নয়, এটা যথেষ্ট ভালো রকমের মিস্টেক। তো আমার বক্তব্য, আপনারা তৃণমূলের বড় বড় থোবড়াগুলো না তুলে এই রাস্তাঘাটগুলো তুলুন, কারণ জেলা মৃত বলে দেখানো হয়েছে। দেখেন, এটা দুঃখের ব্যাপার, আমাদেরও খারাপ লাগলো। আমাদের একজন কয়েক মাস আগে আমাদের যুথিকা বর্মন, আমাদের একজন সদস্য মারা গেছে, ওনার পাশে মৃত লেখার কথা ছিল পেন্ডিং, ওটা মিস্টেক হয়েছে, ওটা আমরা কারেকশন করে নেবো, ওটা আমরা স্টপ করেছি গাড়ি ডিস্ট্রিবিউশনটা, ওটা আমরা খুব আর্জেন্টলি আমরা ওটাকে সংশোধন করি। এটা আমরা দুঃখিত, ওনার কাছে আমরা বললাম এটা আমাদের ভুল হয়েছে। না, একটা অভিযোগ করছেন যে সভাধিপতির দিকে ওনার অভিযোগ যে একটা ডায়েরি প্রিন্ট হওয়ার আগে সভাধিপতি না দেখেই ডায়েরিটাকে প্রিন্ট করতে দিলেন কেন? না, আমাদের যখন যেটা আমাদের ড্রাফট করা ছিল তো সেখানে সবই ঠিক ছিল, কিন্তু ফাইনালি যখন প্রিন্ট বেড়েছে, যদি লেট হয়ে গেল যদিও, সেখানে প্রিন্টিংয়ে মিস্টেক হয়েছে, সেটা আমরা স্টপ করে কারেকশন করে নেবো, অসুবিধা।